এই মুহূর্তে আমরা রয়েছি উদয়পুরের সজ্জনগড়ে। এটা উদয়পুরের সবচেয়ে উঁচু পাহাড়, আর এখানের বিশেষত্ব হচ্ছে এখান থেকে সানসেট দেখা হয় বা অপূর্ব সানসেট দেখা যায়। আর সেই উদ্দেশ্য নিয়ে এখানে দেখেন অসংখ্য পর্যটকরা সানসেট দেখতে এসেছেন। আপনারা সূর্যটাও দেখতে পাচ্ছেন প্রায় ডুবু ডুবু। তো আমরাও আমরা সেই সানসেট দেখবার উদ্দেশ্যে সজ্জনগড়ে এই মুহূর্তে উপস্থিত রয়েছি। এক প্রকার দৌড়ে দৌড়ে হাঁপিয়ে এখানটায় আসলাম, কারণ 6:20 সানসেট হয় আর প্রায় এই মুহূর্তে 6:10 পেরিয়ে গেছে। তো এক প্রকার দৌড়ে দৌড়ে আমরা এখানে এসেছি, আপনাদের দেখাবো, আমরা নিজেরা দেখব সজ্জনগড়ের সেই সানসেটের অপূর্ব দৃশ্য, যা দেখার জন্য অসংখ্য পর্যটক এখানটায় এসে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সূর্য ডুবতে শুরু করে, এই দেখুন সূর্য নিজেকে লুকিয়ে নিচ্ছে আস্তে আস্তে পাহাড়ের নিচে। দেখতে পাচ্ছেন কিছুটা সূর্য ইতিমধ্যেই অস্তমিত হয়েছে, ধীরে ধীরে সূর্য চলে যাচ্ছে পাহাড়ের আড়ালে আমাদের থেকে দূরে। সেই অপূর্ব সূর্যাস্তের দৃশ্য আপনারা উপভোগ করছেন, দেখতে থাকুন সেই মনোরম দৃশ্য, সজ্জনগড় থেকে, উদয়পুর সজ্জনগড় থেকে সানসেটের ভিউ। সূর্য প্রায় অস্তমিত, দেখুন লাল আভায় ভরে উঠছে চারিদিক, সবুজ পাহাড় কালচে কালচে দেখাচ্ছে, সূর্য অর্ধেকের বেশি অস্তমিত হয়েছে, লাল আভায় চারিদিক ভরে উঠছে, পাখিরা এদিকে ওদিকে ছোটাছুটি করছে, সত্যি অপূর্ব মনোমুগ্ধকর। দেখুন সূর্য আর সামান্যই রয়েছে আমাদের চোখের সামনে, বাকিটা পাহাড়ের নিচে, সত্যি অপূর্ব। এই যে সূর্য আর আমাদের টাটা জানাচ্ছে, টাটা দিচ্ছে, গুড বাই বলছে আজকের জন্য। আমিও সূর্যকে বলছি টাটা। নেই এখন সূর্য আর আমাদের চোখের সামনে নেই, কিন্তু তার আভা, লাল আভা সত্যি অপূর্ব, সত্যি অপূর্ব। দেখুন কত পর্যটক এখানটায় ভিড় জমিয়েছেন এই অপূর্ব দৃশ্য উপভোগ করবার জন্য। আপনারা যদি উদয়পুরে আসেন, আপনাদেরকেও আমি অবশ্যই রিকোয়েস্ট করবো যে একবার সময় হলে এই সজ্জনগড় থেকে সূর্যাস্তের যে দৃশ্য সেটা আপনারা উপভোগ করবেন, নিশ্চিতভাবে ভালো লাগবে।